সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন ল্যাটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে হোয়াই মোবাইলের স্টক রুম আপনারা কিভাবে গুগলে সার্চ করা ছাড়াই ডাউনলোড করবেন ছোট্ট একটি টুলস এর মাধ্যমে। অনেক সময় দেখা গেছে আমাদের এরকম একটা হোয়াই মোবাইলের ফাইলের প্রয়োজন হয়, সেই ফাইলটা যদি অনলাইনে ডাউনলোড করতে যাই তো বিভিন্ন রকমের সাইট আসে, সাইটে এই ফাইলটা কি ভালো না খারাপ তাও আমরা জানি না, ডাউনলোড করার পরে এই ফাইলের মধ্যে কি পাসওয়ার্ড আছে না উইদাউট পাসওয়ার্ড তাও জানি না, তো অনেক রকমের সমস্যা হয়। তো আজকে আমি এইসব ঝামেলা থেকে মুক্তি করে আপনাদেরকে এরকম একটা টুলস দেখাবো যেটা দিয়ে সাহায্যে আপনি হয় যে কোনো মডেলের, নতুন পুরাতন যে কোনো মডেলের অফিসিয়ালি স্টোন প্রুফ ফার্মওয়্যার ডাউনলোড করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আমার এই ভিডিওর মধ্যে আজকে আপনাদের দেখাবো, তো অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, যারা নতুন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন, হাওয়াই মোবাইলের জন্য আমরা একটা ছোট্ট টুলস ব্যবহার করব, হাওয়াই ফার্মওয়্যার ফাইন্ডার EXE। এটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ছোট্ট একটি ফাইল, মাত্র 4 থেকে 5 MB। এটা আপনাকে ইনস্টল করতে হবে না, এটাকে শুধু যখন আপনি ফোল্ডারটা ওপেন করবেন তখন এরকম আসবে। আসার পরে আমরা সার্চের ঘরের মতো একটা লোগো আছে, এটাকে ডবল ক্লিক করে ওপেন করব। হ্যাঁ দেখুন, এটা হলো টুলস, এটা আপনার ইনস্টল করা লাগবে না, শুধু ডাবল ক্লিক করে ওপেন করলেই হবে। ওপেন করার পর এটা হলো আমাদের এদের হোম পেজ, তাদের এই যে এই জায়গায় যদি কোনো নতুন কোনো আপডেট নিউজ থাকে তাহলে সারা এই ব্রেকিং নিউজের মধ্যে তারা এই নিউজগুলো অ্যাড করে থাকে, আপনি জানতে পারবেন হোয়ার কী কী নতুন ফিউচার বা কী কী নতুন নিউজ আছে। এখন আমরা আসি মেন পেজে আসব, দেখুন এটা হলো মেন পেজ, তারপর সার্চ ফার্মার ওয়ার কমন বেসিক, এই জায়গার মধ্যে 4-5টা অপশন আছে, ওর উপরে আপনার আলাদা আলাদা আছে, যেমন স্টার সার্চ যদি ডাউনলোড পোস্ট করতে চান, স্টপ করতে চান, এরপর কিছু সেটিং, ডিএনএস সার্ভার আপডেট, এরপরে ফার্মওয়্যার চেকার ভালো না খারাপ, ডাউনলোড ম্যানেজার, এগুলো। এখন আমরা ফার্স্টে যে কাজটা করব, মেন পেজে আসার পরে কমন বেসিক এটাতে আসবো, লাস্ট এটা আসার পরে এই জায়গার মধ্যে আমরা মডেলটা সার্চ দেবো আমাদের যে হোয়াই শেডের, যে এটা আমি আগে বলিনি আপনাদেরকে, এটা শুধুমাত্র হোয়াই সে কোম্পানির জন্য, হোয়াই শেডের জন্য। এখন এই জায়গায় আমরা হোয়াই যে মডেল আছে সেটা লিখব, হয় যে কোনো একটা মডেল আপনার যেটার ফার্মারের প্রয়োজন সেটা, স্টকের প্রয়োজন সেটা লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখুন এই জায়গার মধ্যে আমি যে মডেলটা লিখে সার্চ দিছি মডেলের ইয়া হিসাবে গেছে, এই জায়গার মধ্যে অসংখ্য ফাইল আসছে দেখুন আলাদা আলাদা সাইজ মোতাবেক। তারপর এই জায়গার মধ্যে লেখা আছে আপনি কোন ধরনের ফাইল, এটা ফুল OTF ফাইল বা OTF ফাইল, আলাদা আলাদা টাইপের লেখা আছে। এখন সাপোজ ধরুন আমরা এই ফাইলটাই ডাউনলোড করতে চাই, তো আমরা ফার্স্ট লিস্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই দেখুন একটা লিঙ্ক আসছে, তো এই লিঙ্ক এখন আমরা যেটা করব এই লিঙ্কটাকে আমরা কপি করব। লিঙ্কটাকে কপি করে এই দেখুন উপরে একটা আছে ডাউনলোড ম্যানেজার, এটাতে ক্লিক করব। করার পরে এই যে খালি বক্স আছে এটার মধ্যে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দেব, তারপর অ্যাড প্লাসে ক্লিক করব। এই দেখুন ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে আমার ফাইলটা। এটা আমি এখন যে ফাইলটা আপনাদের সার্চ দিলাম এটা হলো হোয়াই P20 প্রো, এটার ফাইলের সাইজ প্রায় দেখুন 3.57, প্রায় 4 GB আশেপাশে এটার ফাইল সাইজ। আর এটা দিয়ে আপনি একদম লেটেস্ট যে মডেলটা ভার্সনটা আছে সেটাই পাবেন, আর প্লাস তাদের অফিসিয়ালি যে ফার্মার হয় সেটাই পাবেন আপনি, এটার মধ্যে কোনো রকমের ঝামেলা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, একদম 100% আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি ফাইলটা ডাউনলোড হওয়ার পরে যেটা কাজ করবে এটা 100% শিওর। দেখুন এটা দ্বারা আপনি কোনো রকমের টেনশন ছাড়া, অনলাইনে ঘাটাঘাটি ছাড়া খুব সহজে আপনি এটা ডাউনলোড করতে পারবেন হোয়াই মোবাইলের জন্য। আর ডাউনলোড করার পর সেটা ফ্লাশ কিভাবে করে এটা তো মোটামুটি আপনার সবাই যারা সার্ভিস করে জানেন, আর যদি কারো কেউ না জানেন, জানার জন্য আগ্রহ থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি দেখাবো আপনাদেরকে যে হোয়াই মোবাইল কিভাবে ফ্লাশ করে। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল, যে আপনারা কিভাবে হোয়াই মোবাইলের ফার্মওয়্যার ডাউনলোড করতে পারেন অনলাইনে ঘাটাঘাটি ছাড়া ছোট্ট একটি টুলসের মাধ্যমে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের সামান্য কাজে আসে তো অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দিবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।
আর ফার্স্ট এবং লাস্ট একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।